পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি ভীষণ চাপ নিয়ে খেলতে নামবেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে বাংলাদেশের ভয়ঙ্কর বিপর্যয়ের পর অধিনায়ক হিসেবে তার উপরে ওই চাপ এসে পড়াটা খুবই স্বাভাবিক। ক্যাপ্টেন হিসেবে রিয়াদের এটাই কি টি টোয়েন্টি ফরম্যাটের লাস্ট সিরিজ হতে যাচ্ছে? হয়তোবা, হয়তো না। কিন্তু আমি যদি আরেকটু এগিয়ে জিজ্ঞাসা করি, এই টি টোয়েন্টি সিরিজের পরে টেস্ট সিরিজের কথাটা যদি জিজ্ঞাসা করি, যদি জানতে চাই মাহমুদুল্লাহ রিয়াদ কি পাকিস্তানের বিপক্ষে সেই টেস্ট সিরিজে খেলবেন, স্কোয়াডে কি তার নাম থাকবে, এর উত্তরও যদি হয়তো বা হয়তো না, তাহলে দাঁড়ান আপনাদের চমকে যাওয়ার অনেক কারণ রয়েছে। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন, সর্বশেষ জিম্বাবুয়ে সফরে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক জোলগলা হয়েছে, সবকিছু আপনারা জানেন। সো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে রিয়াদের খেলার প্রসঙ্গটা আসছে কোত্থেকে? আসছে কারণ রিয়াদ যে অবসর নিয়েছেন সেটা অফিসিয়ালি কি আপনি জানেন, আমরা জানি, কেউ জানে? আমার তো সেটা মনে হয় না। জাস্ট শুধু ঘটনাক্রমগুলো আমি একটু মনে করিয়ে দিতে চাই। এবছর আমরা জুলাই মাসে যে জিম্বাবুয়েতে টেস্ট খেলতে গিয়েছিলাম, সেই টেস্টে মাহমুদুল্লাহ রিয়াদ 150 রানের একটা ইনিংস খেললেন। খেলার পরে ওই জুলাই মাসের 7 তারিখ থেকে যে টেস্টটা শুরু হয়েছিল, খেলার পরে ওই টেস্টের মাঝপথেই তিনি ড্রেসিংরুমের সদস্যদের জানিয়ে দেন বাংলাদেশের জার্সিতে এটাই তার লাস্ট টেস্ট। কেন? এর পেছনে একটা হিস্ট্রি রয়েছে। হিস্ট্রিটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে এরও এক বছর আগে 2020 সালে পাকিস্তান সফর শেষেই কোচ রাসেল ডোমিঙ্গো বলে দিয়েছেন টেস্ট ফরম্যাটে তাকে আর বিবেচনা করা হবে না, এই ফরম্যাট থেকে তিনি যেন অবসরের কথা ভাবেন। এখন বিবেচনা করা নাই হতে পারে, কিন্তু অবসরের কথা ভাবার কথা একজন কোচ কী কারণে বলবেন একটা প্লেয়ারকে? যদি তিনি ভালো পারফর্ম করেন ডোমেস্টিক ক্রিকেটে, যদি ভালো পারফর্ম করেন, তার ফিরে আসার দরজাটা কেন এভাবে বন্ধ করে দেওয়া হবে? মাহমুদুল্লাহ রিয়াদের অবশ্যই সেটা হাতে ঘা লাগার কথা, লেগেছেও, সেটা তার হচ্ছে গিয়ে অহংয়ে লেগেছে। সো যখন জিম্বাবুয়েতে যে টেস্ট সিরিজটার কথা আমি বলছিলাম, সেই টেস্ট সিরিজেও কিন্তু প্রথম দলে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন না। তার 2 দিন পরে, দল ঘোষণার 2 দিন পর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বাসায় গিয়ে রিয়াদ মিটিং করেছেন, কথাবার্তা বলেছেন, কন্ট্রাক্ট পেপার সাইন করা হয়েছে। তখন অবশ্য এটা শুধু রিয়াদ না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে বাংলাদেশের নতুন কেন্দ্রীয় চুক্তিতে কারা কোন ফরম্যাটে খেলতে চায়, সেখানে রিয়াদ বলেছেন তিনি লাল বলের ক্রিকেটে অ্যাভেলেবেল, মানে টেস্ট ক্রিকেটে অ্যাভেলেবেল। এরকম অবস্থায় তাকে টেস্ট দলে নেওয়া হয়েছে, কিন্তু 150 রানের ইনিংস খেলার পর আবেগের একটা বিস্ফোরণে তিনি টেস্ট দল থেকে অবসরের ঘোষণাটা দিয়ে দেন সতীর্থদের কাছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেটা অ্যাকসেপ্ট করেছে কি না? ধরুন ওই সময় কিন্তু একটা কথাবার্তা হচ্ছিল যে টেস্টের মাঝপথে পুরো ঘটনাটা মিনিমাইজ করার একটা চেষ্টা হয়েছে, যে ঠিক আছে দেশে গিয়ে যা হওয়ার হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেখানেও আটকে থাকেনি। টেস্টের ফিফথ ডেতে সতীর্থরা কিন্তু রিয়াদকে গার্ড অফ অনার দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এবং সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন স্ট্যাটাস লিখে রিয়াদের বিদায়টা একরকম নিশ্চিত করে দিয়েছে। কিন্তু সেটা কি অফিসিয়াল? না। সে কারণেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলার সম্ভাবনার কথাটা আমি বলছি। রিয়াদের এই টেস্ট থেকে কোট আনকোট অবসরের ঘটনা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। জিম্বাবুয়ে সফরের বাকিটা সময়ে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজে রিয়াদ আর একদিনও গণমাধ্যমের মুখোমুখি হননি। দেশে ফেরার পর টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে তিনি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মিডিয়ার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে আগস্ট মাসের 1 উইকে, টু বি ভেরি স্পেসিফিক 2 তারিখে। তখন সেই প্রেস কনফারেন্সে রিয়াদকে প্রশ্ন করা হয়েছিল যে অবসর নিয়ে আসলে আপনি কিছু মিডিয়াকে কিছু বলবেন কি না, বা সরাসরি এই ডিসিশনের ব্যাপারটা কি। রিয়াদ তখন বলেছিলেন যে এটা নিয়ে আপনাদের সঙ্গে আমি খুব শীঘ্রই কথাবার্তা বলবো। সেই খুব শীঘ্রইটা কিন্তু আসেনি, ঘটনা ঘটার 1 মাস পরের এই প্রেস কনফারেন্স। এরই মধ্যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করে বা সাক্ষাৎকারও রিয়াদের প্রতি তার রাগ, ক্ষোভ, দুঃখের কথা জানিয়েছেন যে রিয়াদ কেন টেস্টের মাঝপথে এরকম ঘোষণা দিয়েছে, কেন তিনি সব ফরম্যাটে খেলার চুক্তিপত্রে সাইন করার পরও টেস্ট থেকে অবসর ঘোষণা দিয়েছে, ব্লা ব্লা ব্লা। এই ঘটনার আরও 1 মাস পরে সেপ্টেম্বরের 1 উইকে যখন দল হচ্ছে গিয়ে বাংলাদেশ দল খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে, তখন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আবারও প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন যখন করা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকে টেস্ট থেকে অবসর নিয়েছেন, নাজমুল হাসান পাপন তখন বলেছিলেন যে না, অবসর নেননি, রিয়াদের বিষয়টা পেন্ডিং হয়ে আছে। সেই পেন্ডিং তো এখনও হয়ে আছে। তখনও তিনি বলেছিলেন রিয়াদের সঙ্গে এই যে বায় বাবল হচ্ছে, একের পর এক সিরিজ হচ্ছে, আমাদের বসা হয়নি, বসে আমরা একটা সিদ্ধান্ত নিব এটা সেকে রিয়াদের টেস্টের ব্যাপারটাতে, ব্যাপারটা পেন্ডিং হয়ে আছে। এখন ঘটনা ঘটেছে রিয়াদের ওই জুলাই মাসের, আমি বলছি হচ্ছে গিয়ে 2 উইকের কথা, 8 তারিখ 9 তারিখের কথা আমি বলছি, এবং এটা হচ্ছে গিয়ে নভেম্বর মাসের, আমরা চলে আসলাম 3 উইকের, 4.5 মাস পেরিয়ে গিয়েছে,
বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, সিরিজের পর সিরিজ খেলছে, কোনো কিছু তো আর সামনাসামনি মুখোমুখি বসার জন্য থমকে নেই, আর সামনাসামনি বসার উপলক্ষ বা সময় সুযোগ যে একেবারেই কখনো হয়নি তা কিন্তু নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি রিয়াদের সঙ্গে সেই সামনাসামনি বসে তার টেস্ট মনোভাবটা জানতে চেয়েছে? আসলেই কি তিনি অবসর নিচ্ছেন কি নিচ্ছেন না? পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তিনি কি অ্যাভেলেবেল থাকবেন? সিলেক্টরে কি তাকে সিলেক্ট করতে পারবেন? এই উত্তর কিন্তু কারো কাছে নেই। সাড়ে চার মাস ধরে কিন্তু এই উত্তরটা ঝুলে রয়েছে। একজন ক্রিকেটার খেলবেন কি খেলবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো তার অবশ্যই রয়েছে, সেই স্বাধীনতাটা তার অবশ্যই থাকা উচিত। হ্যাঁ, এর পেছনে রাগ থাকতে পারে, ক্রোধ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, অভিমান থাকতে পারে, হতাশা থাকতে পারে, কিন্তু সিদ্ধান্তটা তো তিনি তার মতো স্বাধীনভাবে নিতে পারা উচিত, উচিত কি না? এখন মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট খেলবে না সেই সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিয়েছেন, এবং আমি যতটুকু জানি সেই সিদ্ধান্তে তিনি অনড়। অথচ সেই সিদ্ধান্তের কথা তিনি অফিসিয়ালি প্রেসকে জানাতে পারছেন না, অফিসিয়ালি তিনি দেশবাসী সবাইকে জানাতে পারছেন না, যখন তিনি এত বছর ধরে খেলছেন। এটা তো বাংলাদেশের মানুষেরও সেটা জানার অধিকার রয়েছে যে মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট থেকে তিনি আর খেলছেন না। তিনি এটা ধরেন মিডিয়াকে সেটা বলতে পারেন প্রেস কনফারেন্সে, তিনি এটা সোশ্যাল মিডিয়াতে তার পেজ থেকে, তার ফেসবুক পেজ বলেন, ওইসব জায়গাতেও তিনি সেই ঘোষণাটা তো দিতে পারেন। মাহমুদুল্লাহ রিয়াদ অফিসিয়ালি সেই ঘোষণাটা দিতে পারছেন না। কেন পারছেন না? পারছেন না ক্রিকেট বোর্ডের কারণে। ওই যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন তাতে ক্রিকেট বোর্ড যেভাবে রিয়্যাক্ট করেছে, তাতে অফিসিয়ালি তিনি যদি সবাইকে সেই সিদ্ধান্তটা জানিয়ে দেন তাতে ক্রিকেট বোর্ড আরও বাজেভাবে রিয়্যাক্ট করবে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি জোর করে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলাতে পারে কিনা? বাংলাদেশের সিলেক্টররা কি জোর করে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে, তাকে টেস্ট সিরিজের দলে তাকে রাখতে পারে কিনা? কোচ ক্যাপ্টেনরা কি তাকে জোর করে একাদশে খেলাতে পারেন কিনা? পারেন না, প্রশ্নই ওঠে না, এবং সেটা হওয়ার কোনোরকম কোনো চান্স নেই। তাহলে এই যে সাড়ে চার মাস ধরে যে একটা ইস্যু ঝুলে আছে, পেন্ডিং হয়ে আছে, সেটা আপনারা সলভ করতে পারলেন না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত এত কাজ, অনেক অনেক কাজ আমি সব বুঝলাম, কিন্তু এই ইস্যুটা কি এতই অগুরুত্বপূর্ণ যে ইস্যুটাকে হচ্ছে কি আপনারা সলভ করতে পারলেন না? মাঝখানের এই সাড়ে চার মাস সময় আমাদের কোনো টেস্ট খেলা ছিল না বলে সেটা এতদিন একটু চাপা পড়েছিল। ওই যে মাঝে মাঝে আমি বললাম না, ঘটনাক্রম দিয়ে বললাম, এক মাস পর পর হয়তো একটুখানি মিডিয়াতে খোঁচাখুচিতে একটু আবার সামনে চলে এসেছে, কিন্তু এখন তো হচ্ছে কি টেস্ট ম্যাচ আমরা খেলতে যাবো পাকিস্তানের বিপক্ষে। এখন রিয়াদ কি এই সিরিজের সিলেকশনের জন্য অ্যাভেলেবেল আমি তো জানি না, সিলেক্টররা কি জানেন সেটাও আমি জানি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি জানে সেটাও আমি জানি না। বাট এটা আমি জানি সার্টেনলি মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন না, তিনি জানেন তিনি আর টেস্ট ক্রিকেট খেলবেন না। তাহলে এই ইস্যুটা সলভ করে সবাইকে জানিয়ে দিলে সমস্যাটা আসলে কোথায়? জোর করে কাউকে খেলানো যায় না, এবং তাকে যখন আপনি জোর করে খেলাতে চাইছেন এর পেছনে কি কি কারণ রয়েছে, কেন তিনি অবসর নিয়েছেন, কোন ঘটনার প্রেক্ষিতে নিয়েছেন, পুরো ঘটনাটাকে আসলে ওই বড় করেই ভাবতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই কোনো জিনিসকে ওই বিগার পিকচারটা দেখে না, তারা শুধু ওই তাৎক্ষণিকভাবে ওই মুহূর্তের ছবিটাই দেখে, যে কারণে বাংলাদেশের ক্রিকেটের সমস্যাগুলো জিয়ে থাকে, সমস্যাগুলো পেন্ডিং হয়ে থাকে, সমাধান আসলে আর হয় না। মাহমুদুল্লাহ রিয়াদের ঘটনাটা টেস্ট থেকে অবসর নেয়া কিংবা না নেয়া, টেস্ট খেলা কিংবা না খেলার, এটা হচ্ছে কি তার সর্বশেষ উদাহরণ নাকি?